বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। করোনা ভয়ে লকডাউনের মধ্যে দুঃসাহসিক চুরি সোনার দোকানে, তালা ভেঙে দেওয়াল কেটে চুরি, চুরি হলো প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না। এই ঘটনায় উত্তেজনা এলাকায়, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুঃসাহসিকের চুরি ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বড়তরফ এলাকায়। সোনার দোকানে পাশে রয়েছে সাইকেলের দোকান, সেই সাইকেলের দোকানের তালা ভেঙে তারপর দেওয়াল কেটে সোনার দোকানে চুরি করা হয়। সোনা ও চাঁদির যা গয়না ছিল সব চুরি গিয়েছে। সোনার দোকানের দুই ভাই পার্থ কর্মকার ও নব কর্মকার। দোকান থেকে ঢিলছোড়া দূরত্বে থানা, ফলে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে ব্যবসায়ী মহল। এমনিতে লকডাউনে ব্যবসায় মন্দা চলছে, তার উপরে এই চুরি, ফলে মাথায় হাত পড়েছে ওই স্বর্ণকারের। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দ্রুত যাতে তদন্ত করে অভিযুক্তদের ধরা হয়। এদিন সকালে বিষয়টি ব্যবসায়ীদের নজরে আসে, ঘটনা তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমাদের পাশে এক দোকান ছিল, হ্যাঁ, সাইকেলের দোকান। সাইকেলের দোকানটা খুলে আমাদের স্বর্ণকারের দোকান, ওই দেওয়াল কেটে আমাদের দোকানে ঢুকেছে। তারপরে সাইকেলের দোকান আমাদের বাড়িতে গিয়ে খবর দিয়েছে, আমরা এসে দেখছি মানে সব মানে মানে তছনছ করা। গ্রিল খুলে আমি ভিতরে ঢুকলাম, সব ভাঙা চূড়ার মধ্যে আছে এখন পর্যন্ত আমরা, হ্যাঁ, মালপত্র সব কিছু মানে আমার যে উপরে শোকেসের মধ্যে যে চাঁদির মালগুলো ছিল সব কিছুই নাই, কিছুই নাই। যারা মানে যা যা ছিল বাইরে যা যা ছিল আমরা তো এখনও কিছু দেখিনি, সুতরাং কী গেছে আমরা তখন বলতে পারবো না ঠিক মতো। মানে বাইরে যেগুলো ছিল সেগুলো সবই গেছে, এই হচ্ছে কথা। এখন পর্যন্ত দেওয়াল কেটে ভিতরে ঢুকেছে দেড় থেকে তুলো, এখন তো আমরা যতটুকু দেখেছি দেড় থেকে তুলো একটা বাদ বাকি কিছু দেখিনি এখন পর্যন্ত, এই মাত্র ঢুকলাম, হ্যাঁ। সুতরাং আমরা দেখার পরে আমরা বলতে পারবো যে আসল কথা কী গেছে, অভিযোগ করেছি, হ্যাঁ করেছি আর কি হচ্ছে। আর আমার দোকান হচ্ছে থানার সামনে একটু মানে সামনে কিছুক্ষণ, এই মধ্যে যদি এই অবস্থাটা হয় এখান থেকে সামনে আয়াতে এক কিলোমিটারও হয়তো হবে না, হ্যাঁ। সুতরাং তো কোনো ব্যাপার নাই, প্রশাসনের পুরো ব্যর্থতা এই ব্যাপার, কী এখন করবো সেই হচ্ছে সমস্যাটা। আমার ওই আমাদের তো কোনো দিন চোখে পড়েনি, আমরা তো রাত্রে সন্ধ্যাবেলা, এখন তো লকডাউনের সময় 12টা থেকে 3টা পর্যন্ত হয়েছে, আমরা বন্ধ করে চলে যাই, জানি না পরিস্থিতি আসি কি না আসে। আমাদের এখন লকডাউনের মধ্যে যাচ্ছে তো আমাদের, তারপরে এই দোকানে চুরি হলো, আমরা কী করে এখন কী চলবো সেটাই আমি চিন্তা করছি। আমরা তো এমনিতেই 12টা থেকে 3টার বেশি আমরা খুলতে পারি না, আর লকডাউনের মধ্যে এমনিতেই তো অবস্থা খারাপ আমাদের, তার মধ্যে থেকে এরকম অবস্থা আমরা কী করে এখন চলবো। প্রশাসন যদি ভালো করে ব্যবস্থা না নেয় তো আমাদের কিছু করার নাই, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই। আমাদের তো অবস্থা খুবই খারাপ, এই প্রশাসন মানে আমরা লকডাউনের মধ্যে তো আমরা কিছুদিন থেকে এক দেড় মাস থেকে তো এমনিতেই অবস্থা খারাপ। আমার নাম পার্থ কর্মকার, আমার দাদা নব কর্মকার, আমার দুই ভাইয়েরই দোকান যে পোস্ট অফিসের সামনে। সকালে ঘুম থেকে উঠে একটা খুবই দুঃখজনক ঘটনা শুনতে পেলাম, আমাদের ব্যবসায়িক বন্ধুর দোকানে কাল রাতে একটি চুরির ঘটনা ঘটেছে। কিসের দোকানে? এই স্বর্ণকারের দোকানে। এই স্বর্ণকার বন্ধু সকালে আমাদেরকেও জানিয়েছে তোমার সমস্ত ঘটনা, আমরা ওই স্বর্ণকার বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করব এবং পরবর্তীতে আমরা আশ্বাস দিচ্ছি প্রশাসনের সঙ্গে পদক্ষেপ নিয়ে, মানে এইরকম ঘটনা যাতে পরবর্তীতে কারোর সাথে না হয় এই জন্য আমরা ভাববো, আমাদের যা করার যা করণীয় ব্যবসায় সমিতির আমরা অবশ্যই করব। এবং বিডিও সাহেব অন্যান্য প্রশাসন মহলে চিঠিও আজকে দেওয়া হবে কি যেন বজায় থাকে। আমি খুবই করব পরবর্তীতে অন্য কোনো ব্যবসায়ী বন্ধুর সাথে এরকম ঘটনা না ঘটে। ঘটনা তো দেখে আই এসে দেখুন, দোকান থেকে এসে দেখি তোমার সবাই বলছে সাইকেল বলার দরজা ভেঙে দিয়েছে, সবাই একটা ভিউ করে কি হয়েছে কি ভিতরে যা দেখছে সিম কেটে দিয়েছে, অনেক টাকার মাল ছিল, চলে গেছে আলমারি আলমারি একটা সোনা চাঁদি ভর্তি ছিল, এর রাতটা ওই একটাও তো নাই ঘটেছে বলছে চিন্তাই হলো। আসামিকে ধরলাম, আজ বাড়ি থেকে ধরে আনলাম, হাজতে ভরে দিলাম, গাড়ি আসামির গাড়ি থাকলো থানাতে, আমরা জানি কেস চলবে, যাই দেখছি গাড়িও নাই কেসও নাই কিছু না, আমি লাস্ট আমি মরে গেলাম। থানা কি বিচার করলো? কবে ঘটেছিল আপনার এই ঘটনা? বলবো উত্তর বলবেন, পুলিশ বাড়ানো হোক বা কিছু পাহারার ব্যবস্থা করা হোক বা কিছু একই করা হোক, না আমাদের অবস্থা, আমরা দোকান ছেড়ে বাড়ি চলে যাচ্ছি, আজকে আমার হলো আমার হলো কালকে ভাইয়ের হলো, আর যে কাল হবে ঠিক নাই এই লাইনে, এটা একটা আর কি কোনো বিচার করছে না। আর যে আগে থেকে আমাদের কী আর বলবো, যেন এই জিনিসটা না হয় আবার যেন না হয়, আর হলে তো ব্যবসায়ের আমরা ব্যবসায়ের সঙ্গে মরে যাবো। আপনার নাম? নরেন দাস, 1 নম্বরে, 1 নম্বরে আমি, 2 নম্বরে দোকান।